ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीश्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्णो इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা পড়ছিলাম যে অধ্যায় থেকে সেটির নাম শশী প্রভৃতির সঙ্গে ঠাকুরের সহিত ঠাকুরের মিলন। ঠাকুর একটু একটু করে তার যে বালক বাহিনী একটু একটু করে তৈরি করছেন। এখানে শুধুমাত্র সন্ন্যাসী পরবর্তীকালে যারা সন্ন্যাসী হয়েছিলেন তাদের গল্পই নেই, যারা সংসারী ছিলেন এই তাঁদের কথাও আছে। শ্রীরামকৃষ্ণ কেমন করে একটা সেই ফুল তুলতে শুরু করেছেন, বাগান থেকে সেরা ফুলগুলো তুলে নিয়ে আসছেন এ মাতৃপদে অর্পণ করবেন। আমার একটা কথা মনে পড়ে, পূজ্যপাদ প্রেমানন্দজি মহাজের কাছে শুনেছি যে প্রভু মহারাজ নাকি মন্ত্র দীক্ষা দেবার আগে একবার শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে অর্ঘ্য দিতেন। আবার মন্ত্র দীক্ষা শেষ হয়ে গেলে, গুরু পূজা সমস্ত কিছু শেষ হয়ে গেলে ফিরে যাওয়ার সময় আবার করে আরেকবার অর্ঘ্য দিতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি দেন, তিনি বললেন এই যে যা সমস্ত ভক্তদের দীক্ষা হলো এরা সবাই আদতে শ্রী শ্রী ঠাকুরের, আমি ঠাকুরের পাদপদ্মে এই অর্ঘ্য নিবেদন করতে গিয়ে বলি যে ঠাকুর তোমার পাদপদ্মে আজকে এই ভক্ত পুষ্প তোমার পাদপদ্মে নিবেদন করছি, তুমি দয়া করে এদের গ্রহণ করো, শুধু তাই নয় এদের জীবনটিকেও তুমি রক্ষা করো। এই যখন এই অংশগুলো পড়ছিলাম তখন বারবার আমাদের এই কথাটাই বিশেষভাবে মনে হচ্ছিল যে ঠাকুর যেন শুধুমাত্র ফুল তুলছেন এবং ফুল তুলে যাচ্ছেন, এবং সেই মাতৃপূজার যে পুষ্পপাত্র সজ্জিত হবে সেই মাতৃপূজার পুত্র পুষ্পপাত্র তিনি তিনি যেন তৈরি করছেন, এটা হচ্ছে কথা। পুথিকার আমরা বিগত দিন আমরা দেখেছি শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের গল্প আমরা পড়েছি। আজকে আমরা তারপরের অংশ পড়ব। জাতিতে মধুপ অলি যদি অন্য স্থানে জন্মাবধি রহে বন্ধ দৈবেরও ঘটনে বিষম কারার বাসে মুক্ত যাবে কালে অন্যত্রে কখনো নয় বসে গিয়ে ফুলে সেই মত চিরভক্ত প্রভুর আমার সেবা ভক্তি সাদ প্রিয় ব্রাহ্মণ কুমার মাইক মায়ের কোলে ছিল এতদিন কালেতে পাইয়া পথ হইয়া স্বাধীন মুখে রাম কৃষ্ণ নাম গুনগুন রবে মজিলেন প্রভু পদ পঙ্কজ আসবে সেবা কর্মে সুনিপুণ শশীর মতন কখনো কোথাও কখনো নাহি হয় দর্শন হরিহরি আত্মসুগ কিবা দিবারাতি ত্রুটি নাহে কোন অংশে হরিহরি আত্মসুখ কিবা রাতি দিবা ত্রুটি নাহে কোন অংশে সর্বাঙ্গীন সেবা দারুণ নিধক কাল খরতর রবি ভয়ঙ্কর বেশ যেন প্রলয়ের ছবি বরসে মধ্যাহ্ন বন্যি দাবাগ্নি সমান করে রণ সমীরণ জগতের প্রাণ জ্বলন্ত চিতার মতো সমুত্তপ্ত ধরা
প্রফুল্ল প্রকৃতির দেবী সবের চেহারা, প্রাণী সব সুনীরব আতুর পরাণে ছায়াশ্রয় করে রয়ে নিভৃত আশ্রমে। এমন সময় এই ব্রাহ্মণ নন্দন বীরের আকৃতি অঙ্গে রবির বরণ, লোহিত বদন বর্ণ অরুণ জিনিয়া একেবারে দিন করে জোরে উপেক্ষিয়া। দাবাগ্নির মধ্যে যেন বিদ্যুতের বান ধরা প্রায় যোজনে নিহারে বিরাম, বসনে বরফ খণ্ড বাঁধা সযতনে সেবিবারে প্রভুবরে বিভু ভগবানে। কি জানি এ কোন দেব প্রভু অবতারে, গায়ে মানুষের ছাল নাহি চিনিবার, জগৎ আসরে লয়ে সেবা আচরণ জীবে দিতে সেবা ভক্তি পরম রতন। শশীর মতন সেবা কেহ নাহি জানে, অন্য দেব দেবী যত জেরয় যেখানে। শশীর মাহাত্ম কথা কি কহিতে পারি, সেবা ভক্তি ভাণ্ডারের একক ভাণ্ডারি। সেবা ভক্তি শ্রীপ্রভুর যাহার কামনা, সে পাবে যদ্যপি করে শশীর সাধনা। কলিকালে একমাত্র সেবা আচরণ জীবের প্রশস্ত পথ ত্রাণের কারণ। এখন যেমন জীব শরীরে দুর্বল, প্রভুর কৃপায় পথ তেমতি সরল। টাকা করি নাহি লাগে প্রভুর সেবায়, এক পয়সার দ্রব্য তুষ্ট প্রভুরায়। তাতেও কাতর হইত যেই জন, অজ্ঞাতারে আনিবারে ভাঙ্গিয়া দাতন। উকায় করিয়া নল বকুল পাতার, তামাক সাজিয়া দিলে সেবা গ্রাহ্য তার। ইহাতেও বদ্ধ জীব স্বীকার না করে, শুন রাম কৃষ্ণ লীলা নিস্তারের তরে। পুথিকার বর্ণনা করছেন যে আমাদের শশী মহারাজের সেবা ভাবের কথা বলছেন। তিনি বর্ণনা করছেন যে জাতিতে মধুক অলি যদি অন্য স্থানে, জন্মাবধি রহে বদ্ধ দৈবেরও ঘটনে। বিষম কারার বাসে যুক্ত জবে কালে, অন্যত্র কখন নয় বসে গিয়া ফুলে। বলছেন এই যে মৌমাছি, সে তাকে যেখানেই রাখা হোক না কেন, তাকে যদি বদ্ধ করেও রাখা হয়, কোনো অবস্থাতেই তিনি এ করবেন না। কারাগারে তাকে যদি একটা জায়গায় বদ্ধ করেও রাখা হয়, তাকে যেই ছেড়ে দেওয়া হবে সে ফুল থেকেই মধু আহরণ করবে, সে অন্যত্র কোথাও মধু আহরণ করবে না। এটা হচ্ছে একটা কথা, মৌমাছি বিশেষ বৈশিষ্ট্য। মানুষকে মৌমাছির মতো হতে বলা হয়। মৌমাছি যেমন কেবলমাত্র ভালো ফুল থেকে তার অমৃতের সন্ধান করে, ঠিক সেই রকম মানুষকে উন্নততর হওয়ার জন্য শাস্ত্র মধুপের মতো হতে বলেন। মধুপ যেরকম সবার মধ্যে থেকে ভালোগুলো নেয়, ঠিক সেই রকম মানুষকেও যেন ভালো কালোলা মানুষের মধ্যে থেকে সেই ভালো কালো প্রত্যেকের ভেতরে সেই ভালোটুকুকে আহরণ করে নিজের মধুপানকে সমৃদ্ধ করে। মধুকর বিভিন্ন ভালো পদ্ম ফুলের মধ্যে যায়, ভালো ফুল যেখানে মধু আছে সেখান থেকে মধু আহরণ করে, তারপর নিয়ে গিয়ে নিজের যে মধুভাণ্ড সেইখানে গিয়ে সেটা ডিপোজিট করে। এই রকম নিরন্তর প্রয়াসে সে একটি মধুমক্ষিকা, একটি মধুভাণ্ড তৈরি করে, যেটি সম্পূর্ণ উন্নততর মধু দিয়ে রূপান্তরিত হয়। ঠিক সেই রকম মানুষ যখন অন্য মানুষের ভেতর থেকে কেবলমাত্র ভালো গুণকে, তার ভালো জিনিসটুকু আহরণ করতে পারবে, তাহলে তার যে চরিত্রটি তৈরি হবে সেটি উন্নততর চরিত্র তৈরি হবে। শশী মহারাজের ঠিক কথা বলছেন, তাকে যদি ছেড়েও দেয়া হতো তিনি এই ভগবত সাধনেই মত্ত থাকতেন। শশী মহারাজের খুব সুন্দর একটি গল্প স্বামী চেতনানন্দজি সেবাদর্শে শ্রীরামকৃষ্ণ বোধায় বা চেতনানন্দজি, ওই যে শশী মহারাজের জীবনী গ্রন্থ একটি বেরিয়েছে বিমলাত্মানন্দজি এবং চেতনানন্দজি সম্পাদিত, সেই গ্রন্থের শুরুতে একটি ঘটনা বর্ণনা করেছেন ভূমিকাতে। ঘটনাটি হলো এই যে তখন কাশীপুর উদ্যানবাটি গ্রন্থের পেছন দিকে একটা ছবি আছে, পুরনো কাশীপুর উদ্যানবাটি যে সময় শ্রীরামকৃষ্ণ ছিলেন তখন কিরকম দেখতে ছিল। আপনারা এখন পয়লা জানুয়ারি যখন ঘরের মধ্যে দিয়ে ঢোকেন, ঢুকে গিয়ে বেরিয়ে পড়েন একটা ছাতে এবং সেখান থেকে সিঁড়ি নেমে আসছে, নতুন লোহার সিঁড়ি এটা, খুব সম্ভবত 1999 সালের পয়লা জানুয়ারি আমরা যখন কাশীপুরে ডিউটি করতে গেলাম ট্রেনিং সেন্টার থেকে, সেই বছর এটা লাগানো হয়েছিল। ওইখান দিয়ে আপনারা নেমে আসেন, পুরনো যে ছবি আছে সেটা যদি দেখেন
দেখবেন ওইখানে আগে ছাতে একটা টয়লেট ছিল। সে জানুয়ারি মাসের মাঝামাঝি ভীষণ ঠান্ডা পড়েছে, ঠাকুর যেরকম শশী মহারাজ যেরকম ভালোবাসতেন, ঠাকুর কিরকম তাদের ভালোবাসতেন, এই দুজনের ভালোবাসার একটা গল্প এখানে আছে। যে ঠাকুর কে বেড প্যান দেওয়া হয়েছে, শশী মহারাজ বেড প্যান দিয়েছেন, তারপরে ঠাকুর প্রস্রাব করার পরে সেই বেড প্যানটা শশী মহারাজ সেই বাথরুমে খালি করতে যাচ্ছেন। ঠাকুর দেখছেন ভীষণ ঠান্ডা পড়েছে, শশীর গায়ে কোনো গরম কাপড় নেই, এই ধুতির কোচটাকে দিয়ে এরকম করে সারা গাটা ঢেকে সে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে শীতের রাতে সেই ছাতের মধ্যে দিয়ে বাথরুমে যাচ্ছেন। শশী মহারাজ ফিরে এলেন, ফিরে এসে দেখছেন যে ঠাকুর তখন হাঁটতে পারেন না, হামাগুড়ি দেন। হামাগুড়ি দেওয়াটা একটা অদ্ভুত ব্যাপার, বড় ছেলে হামাগুড়ি দেওয়া মানে সে শরীরের ব্যালেন্স রেখে রেখে চলবে। তিনি ডান হাত দিয়ে ব্যালেন্স রাখতেন আর বাঁ হাত দিয়ে টেনে টেনে যেরকম ভাবে সাঁতার কাটে ওরকম ভাবে হামাগুড়ি দিতে দিতে ঠাকুর ওই দেওয়ালের কাছে গেছেন। সেখানে পেরেকে একটা শাল ঝোলানো ছিল, সেই শালটা ধরে ঠাকুর টানছেন। শশী মহারাজ মনে হলো ঠাকুরের বোধহয় ঠান্ডা লাগছে, তাই বোধহয় তিনি করছেন। অভিমানে শশী মহারাজ বললেন, আপনি তো আমাকেই বলতে পারতেন, কষ্ট করে কেন নামলেন, আমি আপনাকে পেড়ে দিচ্ছি। ঠাকুর বলছেন, তা আমার জন্য নয় রে, এটা তোর জন্য। দুচোখ শশী মহারাজের টপ টপ করে জল পড়ছিল। তিনি পরবর্তীকালে এই স্মৃতিচারণ করেছেন, করতে গিয়ে তিনি বলছেন যে আমরা তাকে ভালোবেসেছি, এটা বোধহয় সত্যি কথা নয়, ভালোবাসাটা দুপক্ষের মধ্যেও ছিল, তিনি আমাদের ভীষণ ভালোবাসতেন। সেই শাল কোনোদিন শশী মহারাজের গায়ে তোলা হয়নি, পরবর্তীকালে তিনি সেটি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে দিয়েছিলেন। বলছেন যে মাই মায়ের কোলে ছিল এতদিন, কোলেতে পাইয়া পথ হইয়া স্বাধীন। এতদিন তিনি মায়ার যে জগৎ তার নিজের মায়ের কোলেতেই ছিলেন, এবার যেন তিনি পথ খুঁজে পেয়ে যেন স্বাধীন হলেন। অনেকে আমাদের জিজ্ঞেস করেন, আমাদের মনে আছে সন্ন্যাসের পর কয়েকজন আমাদের জিজ্ঞেস করছেন যে কিরকম আমাদের ফিলিংটা, কিরকম হচ্ছে আমাদের মধ্যে একজন সাধক বর্তমানে সারদা পিঠে আছে, তিনি বলছেন বহ ফ্রি ফ্রি লাগ রা হ্যায়। এই সন্ন্যাস হওয়ার পরে যে আমাদের জীবনধারার কোনো পরিবর্তন হচ্ছে তা নয়, কিন্তু বলছে বহ ফ্রি ফ্রি লাগ রা হ্যায়। ফ্রি ফ্রি লাগ রা হ্যায় মানে হচ্ছে মুক্ত হওয়ার যে আনন্দ সেইটি যেন আমাদের বোধ হচ্ছে। যতদিন সাদা কাপড়ে ছিলাম সংসারের সঙ্গে কোথাও একটা যেন একটা যোগসাজস ছিল, কিন্তু সন্ন্যাস হওয়ার আগে জাগতিক নিয়মে আপনাকে শ্রদ্ধাদি করে জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলতে হয়, ছিঁড়ে ফেলতে হয়, আপনি একেবারে মৃতবধ হয়ে যান। যে কারণে যেদিন সন্ন্যাস হয় শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর আমাদের ঠাকুরের গর্ভমন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না, যতক্ষণ না পর্যন্ত আমরা সন্ন্যাসী হয়ে এই সন্ন্যাসের মন্ত্র ধারণ করে সন্ন্যাসীতে সন্ন্যাস জীবনে প্রবেশ করছি ততক্ষণ পর্যন্ত আমরা অচ্যুতি থাকি, আমাদের যা কিছু প্রণাম ঠাকুর ঘরের বাইরে থেকে করতে হয়। তো সেই তিনি বলছেন এতদিন তিনি মাইক সম্পর্কের ভেতরে বদ্ধ ছিলেন, শ্রীরামকৃষ্ণ যেন তার কাছে একটা খোলা আকাশ। বলছেন মুখে রামকৃষ্ণ নাম গুনগুন রবে, মজিলেন প্রভুপদ পঙ্কজ আসবে, সেবা কর্মে শুনিপুন শশীর মতন, কোথাও ও কখনো নাহি হয় দর্শন। বলছেন যে যখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, যেমন মধু মধুবি একটা যেরকম সেই আওয়াজ করতে হামিং সাউন্ড করতে থাকে, বলছেন কানের কাছে নিয়ে গেলে দেখা যেত শ্রীরামকৃষ্ণ নামই করে চলেছেন শশী মহারাজ। বলছেন মধুকর যেরকম মত্ত হয়ে এই মধু পদ্ম মধু পান করতে থাকে, উৎকৃষ্ট মধু পান করতে থাকে, এবং সেই মধু পান করার পরে বর্ণনা আছে, পুঁথিতেই বর্ণনা আছে যে শ্রীরামকৃষ্ণ চরণে যখন কেউ সেই মধু সংগ্রহ করে তার অবস্থা কিরকম হয়। বলছেন মধুকর যেরকম পদ্মমধু পান করার পরে খানিকটা খাওয়ার পর মত্ত হয়ে যেতেন, তারপরে সেই পদ্মের ওপর সে উলট পালট খেতেন, অমন যে হুল যেটা তার আত্মরক্ষার জন্য রাখা আছে সেই হুলটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সে নিয়ে তার সামান্যতম কোনো চিন্তা নেই, এমনকি সে মন দিয়ে সেই মধু খেতে থাকে। সে ভুলেই যায় যে সূর্য অস্ত গেলে পদ্ম ফুলের সব কটা পাপড়ি বন্ধ হয়ে যাবে এবং সে দম বন্ধ হয়ে মারা যাবে, এত জানা সত্ত্বেও সে কখনো সেই পদ্মমধু পান থেকে নিজেকে রহিত করে না। পুঁথিকার তাই বলছেন যে কোথাও কখনো নাহি হয় দর্শন, সেবা কর্মে শুনিপুন শশীর মতন, এমন সেবানিষ্ঠ মানুষ খুঁজে পাওয়া যায় না। ঠাকুরের শরীর চলে গেছে,
ঠাকুরের পুত অস্থি কলস আমাদের ইয়েতে সমাধিস্থ করা হবে, জগদ্ধান মঠে নিত্য আবির্ভাব দিবসে সমাধিস্থ করা হবে। শশী সমস্ত রাস্তাটা রামচন্দ্র দত্তের বাড়ি থেকে জগদ্ধান অব্দি খালি পায়ে সেই অস্থি কলসটা নিয়ে গেলেন। মাটির ভেতর গর্ত করে ধীরে 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 অস্থি কলসটি নামিয়ে দেওয়া হলো। তারপরে এবার সবাই এক মুঠো করে মাটি দিচ্ছেন, সবাই এক মুঠো করে মাটি এরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। আর শশী মহারাজ চিৎকার করে কাঁদছেন আর গায়ে আর বলছেন, ওগো ঠাকুরের লাগবে গো, ওগো ঠাকুরের লাগবে গো। আমাদের চোখে ওটা একটা লোহার হাঁড়ি, তার ভেতরে একটা তামার হাঁড়ি, তার ভেতরে কিছু ছাই আছে, আর শশী মহারাজের কাছে ওটা জীবন্ত জাগ্রত শ্রীরামকৃষ্ণ। জগতের ধ্যানে, জগতের কল্যাণের জন্য বিশ্ব ধ্যানে রত একটি মূর্তি। এরকম ভিশনগুলো আমাদের সম্পূর্ণ আলাদা। আমরা শশী মহারাজের সেবার কথা বলছি, যে তিনি যেভাবে শ্রীরামকৃষ্ণকে দেখতেন আমরা কিন্তু সেভাবে শ্রীরামকৃষ্ণকে দেখি না। যদি আমরা সেরকম ভাবে দেখতে পাই, দেখবেন আমাদের ভিশনটা বদলে যাচ্ছে। আমাদের পূজনীয় সুকুমার মহারাজ একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। আমি বলেছিলাম যে এই যে গুরু গণেশাদি পঞ্চদেবতা, এদেরকে চিন্তা করতেই অনেকটা সময় বেরিয়ে যায়, কি করব। উনি বলেছিলেন, মনে করবি ঠাকুরের ছবির দিকে তাকাবি, আর ঠাকুরের ছবির দিকে তাকিয়ে এই এই করে যাবি। যখন গুরুর ধ্যান করবি মনে করবি শ্রীরামকৃষ্ণ তোর গুরু মুক্তি হয়ে এসেছেন। যখন সূর্যের গণেশের ধ্যান করব যেন তিনি সে সিদ্ধিদাতা রূপে এসেছেন, জ্যোতির্ময় চন্দ্রবদন হয়ে এসেছেন শিব রূপে, জ্যোতির্ময় সূর্য কিরণে আলোকিত হয়েছেন সূর্য রূপে। তার সেই ইয়ে থেকে শ্রী নারায়ণের সেই যে ভাতা পাতা মানে রক্ষাকর্তা রূপটি যেন প্রকাশিত হচ্ছে, বা তার ভেতর দিয়ে জয় দুর্গার যখন পুজো করা হয় শ্রীরামকৃষ্ণের ভেতর থেকে যেন মাতৃশক্তি ঝরে ঝরে পড়ছে। বলছেন এই যতভাবে যত অ্যাঙ্গেল থেকে তাকে দেখা যাবে, একটা সময় দেখা যাবে শ্রীরামকৃষ্ণকে আমরা একটু অন্যভাবে দেখতে শিখে গেছি। তাই বলছেন, পরিহরি আত্মসুখ কিবা দিবা রাতি দিবা, ত্রুটি নাহি কোনো অংশে সংকীর্ণ সেবা, সর্বাঙ্গীন সেবা। যখন আপনি কাউকে ভালোবাসেন, যেমন আপনার সন্তানকে আপনি খুব ভালোবাসেন, সে অসুস্থ হয়ে পড়ল, তখন আপনি কি করেন? সংসারের যাবতীয় কাজ করেন, একই সঙ্গে মন প্রাণ উজাড় করে সন্তানের সেবা করেন। হয়তো আপনার ভালো করে চুল আঁচড়ানো হয়নি, হয়তো ভালো কাপড় জামা পরিষ্কার কাপড় জামা পরা হয়নি, কিন্তু সেগুলোর দিকে আপনার দৃষ্টি থাকে না। আপনার একটাই লক্ষ্য থাকে যে কীভাবে আপনি আপনার সন্তানকে সুস্থ করবেন। এর একটাই কারণ, আপনি আপনার সন্তানকে ভীষণ ভালোবাসেন, এবং এত ভালোবাসেন যে আত্মসুখ, আমাদের নিজেদেরকে ভালো রাখার এই যে আমাদের আত্মসুখ, এইটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। পুথিকার বলছেন, সে এক অদ্ভুত গরমের দিন, দারুণ নিদাগ কাল খরতর রবি, ভয়ঙ্কর বেশে যেন প্রলয়ের ছবি, বরসে মধ্যাহ্ন বহ্নি দাবাগ্নি সমান, করে রণ সমীরণ জগতের প্রাণ, জ্বলন্ত চিতার মতো সমুত্তপ্ত ধরা, প্রফুল্ল প্রকৃতি দেবী সবেরও চেহারা, প্রাণী সব শুনি রব আতুর পরাণে, ছায়াশ্রয় করে রয়ে নিভৃত আশ্রমে, এমন সময় এই ব্রাহ্মণ নন্দন, বীরের আকৃতি অঙ্গে রবির বরণ, লোহিত বদন বর্ণ অরুণ জিমিয়া, একেবারে দিনে করে জোরে উপেক্ষিয়া, দাবাগ্নির মধ্যে যেন বিদ্যুতের বান, ধরা প্রায় যোজন খানেক নাই যোজনেক নাই কবিশ্রাম, ধায় প্রায় যোজনেক নাই কবিশ্রাম, বসনে বরফ খণ্ড বাঁধা সযতনে, সেবিবারে প্রভু বরে বিভু ভগবানে। বলছেন ভীষণ গরম, এত গরম রাস্তা উত্তপ্ত হয়ে গেছে, টপটপ করে ঘাম পড়ছে, সমস্ত তপ্ত দুপুরে একটি প্রাণীও সেখানে জগৎ সংসারে দৃশ্যমান নয়, একটি প্রাণীকেও দেখা যাচ্ছে না। এমতো অবস্থায় একজনকে খুঁজে পাওয়া গেল, সেই গরমকে উপেক্ষা করে। বলছেন তার সেই যে সোনার বরণ রং, সেটা গরমে লৌহ বর্ণে তেতে গেছে, তাকে উপেক্ষা করে তিনি এগিয়ে চলেছেন, যোজনের পথ তিনি এগিয়ে চলেছেন। কি নিয়ে যাচ্ছেন? এই আহিরিটলা, আহিরিটলা নয়, এই নতুন বাজার থেকে তিনি বরফখণ্ড নিয়ে যাচ্ছেন, বরফখণ্ড যে সেটা যাতে গলে না যায়, তাই কাপড় দিয়ে ভালো করে মেঁধে বুঁধে সেইটিকে নিয়ে যাচ্ছেন, দ্রুত হেঁটে চলেছেন যাতে সেই বরফখণ্ড নিয়ে যান। ঠাকুর খুব বরফ খেতে ভালোবাসতেন, আইসক্রিমের আমাদের যে ভালোবাসা,
এটা আমরা সবাই শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই পেয়েছি। ঠাকুর বরফ খেতে ভালোবাসতেন, কাঁচা বরফ, আর একই সঙ্গে ঠাকুর খুব কুলফি খেতে ভালোবাসতেন। এই তখনকার দিনের আইসক্রিম যেটি পাওয়া যেত, ঠাকুর ভীষণ কুলফি খেতে ভালোবাসতেন। সেই বরফ নিয়ে যাচ্ছেন, বরফ নিয়ে ঠাকুর কি করেন, একটা বাটির ভেতরে সেটাকে ভেঙে দেওয়া হয়, সেটা একটু একটু করে খান, কখনো সেই জল যখন গলে যায় সেই জল খান, আবার সেই বরফকে স্পর্শ করে সেই বরফগুলিকে নিয়ে খেলছেন। ঠাকুরের ভালো লাগবে, ঠাকুরের আনন্দ লাগবে, নিজের যে কষ্ট সেটা সম্পূর্ণ উপেক্ষা করে তিনি চলেছেন। বর্ণনা আছে সেই যখন এমনভাবে প্যাক করে নিয়ে গেছেন, এই গরমের ভেতরেও সেই বরফ এতটুকু গলেনি, তিনি এখান থেকে নিয়ে যেতেন। কি জানি এ কোন দেব প্রভু অবতারে, গায়ে মানুষের ছাল নারী চিনিবারে, আগতে আসরে লয়ে সেবা আচরণ, জীবে দিতে সেবা ভক্তি পরম রতন। বলছেন কে এই মানুষ, এই যে আজকে শ্রীরামকৃষ্ণ আসরে অবতীর্ণ হয়েছেন, এ কেমন লোক, একে তো চিনি না আগে। জগতের মানুষকে শিক্ষা দিতে কেমন করে সেবা করতে হয়, কিরকম সেবাপর হতে হয়, এইটা যেন জগতের মানুষকে শিক্ষা দেবার জন্য তিনি যেন অবতীর্ণ হয়েছেন, এবং অবতীর্ণ হয়ে তিনি জগতের কাছে এই ভাবটিকে প্রকাশ করছেন। এটা একটা অপূর্ব সুন্দর ভাব, এটা মানে একেবারে অতুলনীয়। আমার যখনই মনে হয় এই ভাবটি ভীষণ সুন্দর, পুরোনো দিনের সাধুদের কাছে শুনেছি, যারা শশী মহারাজ, শশী মহারাজ খুব কমই সময় বেঁচে ছিলেন, যে শুনেছি তাদের গল্প শুনেছি ঠাকুরের কাছে, চেন্নাই মঠে যখন গেছিলাম সেখান থেকে বিবেকানন্দ ইল্লামে নিয়ে যাওয়া হলো, এটা আইস হাউস বা বিবেকানন্দ কেন্দ্র নিয়ে যাওয়া হলো, সেখানে এখানে স্বামীজি ছিলেন, ওই বাড়ির একতলার একটা ছোট্ট ঘর, সেইখানে রামকৃষ্ণ মঠ চেন্নাইয়ের প্রতিষ্ঠা হয়েছিল। তিনি রোজ ঠাকুরকে রাত্রিরে লুচি খেতে দিতেন, খাবার দাবার সব গরম গরম করে থালায় বেড়ে তিনি দিতেন, একটি একটি করে লুচি ভাজতেন, আর খুন্তির ওপর লুচিটাকে বসিয়ে নিয়ে ব্যালেন্স করে রান্নাঘর থেকে তিনি নিয়ে যেতেন, ঠাকুরের থালায় দিতেন, ঠাকুর যাতে গরম গরম লুচি খেতে পারেন। একদিন ভীষণ বৃষ্টি হচ্ছে, তার গায়ে জল পড়ছে, তিনি লক্ষ্য করলেন ঠাকুরের গায়ে জল পড়ছেন, ঠাকুরের যেখানে শয়ন দেওয়া আছে, তিনি সমস্ত রাত সেই ছায়া ছাতা খুলে দাঁড়িয়ে রইলেন, যাতে এক ফোঁটা জলও ঠাকুরের গায়ে পড়ে ঠাকুরের ঘুম না ভাঙে। তিনি একদিন ভীষণ রকমের গরম হচ্ছে আর তিনি শুতে পাচ্ছেন না, হঠাৎ করে তার মনে হলো আমার এত গরম হচ্ছে আমি ঘুমোতে পারছি না, ঠাকুর কি করে ঘুমোচ্ছেন, একটা বড় তাল পাতার পাখা নিয়ে সমস্ত রাত ঠাকুরকে তিনি হাওয়া করতে থাকলেন। এই যে ছোট ছোট উদাহরণগুলো আমাদের চোখের সামনে আছে, আমরা যারা শ্রীরামকৃষ্ণের সেবা করব বলে ভাবি, আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে এবং কতটা ডেডিকেটেড হবে, আমাদের কাছে এই ছবি একটা দেওয়া আছে। আপনারা যদি ঠাকুর চলে যাওয়ার পরে বরানগর মঠে তিনি কিরকম, শুধুমাত্র ঠাকুরের না, অন্য শ্রীরামকৃষ্ণ সন্তানদের কিরকম সেবা করতেন শশী মহারাজ, এটা যদি জানতে চান তাহলে পড়বেন স্বামী বিরজানন্দজির লেখা অতীতের স্মৃতি। বিরজানন্দজি হলেন প্রথম মানুষ স্বামীজিদের পরে যিনি বরানগর মঠে সাধু হতে এসেছিলেন, গণিতের ভয় কাটানোর জন্য শশী মহারাজের কাছে এসেছিলেন, শশী মহারাজ তার জীবন গণিতের ভয়টা কাটিয়ে দিলেন। সে তিনি এসে শশী মহারাজের সেই বর্ণনা আছে, বিরজানন্দজির বর্ণনা আছে, তিনি যে তারা যখন বন্ধুরা গিয়ে পৌঁছলেন, গিয়ে দেখলেন শশী মহারাজ বাসন মাজছেন, তিনি সেই সমস্ত কিছু মাজছেন, সবাই সাধন ভজনে মগ্ন, শশী মহারাজের কিচ্ছু এ নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, তিনি সবার সেবা করে চলেছেন। একদিন কিচ্ছু খাবার পাওয়া যায়নি, সেদিনকে তিনি পাশের বাড়ি থেকে একটু ভিক্ষা করে নিয়ে এসেছেন, কিছু চাল আলু আর গুঁড়ো আর ঘি, তারপরে সেই ভাত তৈরি করেছেন, তারপরে একটা কাপড়ের মধ্যে সেটা পেতে সেই ভাত ঘি আর সেদ্ধ আলু মেখে গোল 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 মন্ড মন্ড করে একটা থালার মধ্যে এক একটা মন্ড নিয়ে গিয়ে তার গুরু ভাইরা যারা তপস্যা করছিলেন সকলের মুখ হাঁ করে একটু একটু করে তুলে দিলেন। সবাই আনন্দে মগ্ন হয়ে আছে, শশী এই অমৃত কোথা থেকে পেলি, তাদের শশী মহারাজের দৃষ্টিতে এই সমস্ত সন্তান যেই আছে খারাপ না কেন সবটুকু যেন শ্রীরামকৃষ্ণ। আমাদের ক্লাসের লোক না হলে আমাদের মন খারাপ হয়, শশী মহারাজ ছ্যাকরা গাড়ি ভেতরে বসার মতো তার পয়সা ছিল না, তাই তিনি ছ্যাকরা গাড়ির পাদানিতে, ওটা একটু সস্তা হতো, সেই পাদানিতে দাঁড়িয়ে একটা আমার মতো মোটা সোটা, আমার চেয়েও বেশি মোটা সরি ছিল,
সেই যে হ্যান্ডেলটা আছে, দুটো দরজা বন্ধ হচ্ছে, সেই দরজাটায় ব্যালেন্স করে সমস্ত রাস্তা তিনি যেতেন। গিয়ে যখন পৌঁছলেন সেখানে, যেখানে তিনি ক্লাস নিতে গেছেন, সেখানে গিয়ে শুনলেন, দেখলেন যে একজন লোক উপস্থিত নেই। শশী মহারাজ এতটুকু ভ্রূক্ষেপ করলেন না, তিনি মুখাত পাত ধুয়ে বসে পড়লেন পাঠ করতে। পাঠ করে যখন ফিরে আসছেন, তাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কাকে শোনালেন, একজনও লোক তো ছিলেন না। তিনি বললেন, আমি তো কাউকে শোনাতে আসিনি, আমি জানি শ্রীরামকৃষ্ণ ওখানে বসে আছেন, আমি শুধু তাকেই শোনাতে এসেছি। বার্মাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হলো। এক মাইল পথ অতিক্রম করে তিনি দুটো চাঁপা ফুল তুলতে গিয়েছিলেন। তিনি শুনেছেন এক মাইল ধরে একটি বাগান আছে এবং যেখানে স্বর্ণ চাঁপা ফোটে, ঠাকুর খুব স্বর্ণ চাঁপা ভালোবাসতেন, তিনি সেইখান থেকে নিয়ে এসছেন। তা এই কয়েকটা ফুল, দুটো কি চারটে এরকম ফুল, সামান্যই ফুল ছিল। তাই দেখে শরৎ মহারাজ একটু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটু অবাকই হলেন, বললেন, মহারাজ এই কটা ফুলের জন্য এত দূর গেলেন? শশী মহারাজ সুর করে একটি কবিতা বলেছিলেন, ভজন পূজন সাধন সবই যে ফাঁকি, প্রভু এরই মাঝে তোমাকে ডাকি। আমরা যা কিছু করছি সবই ফাঁকি, কিন্তু আসল কাজটা হচ্ছে এই, আমাদের প্রতি কাজ আর কিছু নয়, শুধু তাকে খুঁজে বেড়ানো, তার অনুসন্ধান করা। পুঁথিকার বলছেন, সেবা ভক্তি শ্রীপ্রভুর যাহারও কামনা, সেবাবি যদ্যপি করে শশীর সাধনা। শশী মহারাজ কিরকম করে ঠাকুরের সেবা করতেন, এইটা যদি কেউ জানতে চায় তাহলে, বুঝতে চায় তাহলে অবশ্যই তার সেবা সাধনা দেখতে হবে। বেলুড় মঠের শ্রী শ্রী ঠাকুরের শয়ন ঘরে তিনটি ছবি আছে। একটি পোর্সিলিনের ছবি ঠাকুরের, এটি স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে করিয়ে এনেছিলেন, একেবারে নতুনের মতো, এত সুন্দর দেখতে। তার আরেকটি কপি আপনারা নবগোপাল ঘোষের বাড়িতে দেখতে পারবেন। বেলুড় মঠের এই ছবি তো আপনারা দেখতে পাবেন না, বেলুড় মঠের যে পুরনো সিংহাসন ছিল সেটা ঠাকুরের শয়ন ঘরে রাখা আছে। সেই শয়ন ঘরে ওই পোর্সিলিনের ছবিটি আছে, সেই পুরনো সিংহাসনে বসানো আছে, তার বেদিতে আছে ঠাকুরের পাদুকা আছে, এই সমস্ত জিনিসপত্র, আরো কিছু জিনিসপত্র আছে। আর ঠাকুরের খাট আর একটা ব্যবহার করা চেয়ার আছে, এই দুটো জায়গায় দুটো ছবি আছে, একবারে ফেড হয়ে গেছে। যে ছবিতে ঠাকুরকে শয়ন দেওয়া হয় সেটা একদম ফেড হয়ে গেছে, সেই ছবিটাই ব্যবহার করা হয়, কারণ ওই ছবিটি শশী মহারাজের পূজিত। শশী মহারাজ বড় জলের একটা জায়গা রাখতেন, তার মধ্যে যেমন বাচ্চা ছেলেকে ধরে স্নান করানো হয় সেরকম ছবিটাকে ধরে ডুবিয়ে দিতেন, তারপরে মুছে টুচে দিতেন। ছবি কি অত অত্যাচার সহ্য করতে পারে, তাই জল টল ঢুকে ছবিটা খারাপ হয়ে গেছে। কিন্তু শশী মহারাজের স্মৃতিপুত সেই এটি এখনো বেলুড় মঠে শয়ন ঘরে ঠাকুর ওতেই, ওই ছবি ঠাকুরের খাটের উপর, ওই ছবি একটি চেয়ারের উপর, দুটো ছবি রাখা আছে। তিনি বলছেন, তাই বলছেন যদি তার জীবন করতে হয়, বলছেন কিরম সহজ করে দিয়েছেন, বলছেন এখন যেমন জীব শরীরে দুর্বল, প্রভুর কৃপায় পথ তেমতি সরল। টাকা করি নাহি লাগে প্রভুর সেবায়, এক পয়সার দ্রব্যে তুষ্ট প্রভুর হয়, তাতেও কাতর হইত যেই জন, আজ্ঞাতারে আনিবারে ভাঙিয়া দাতন, হুঁকায় করিয়া নল বকুল পাতায়, তামাক সাজিয়া দিলে সেবাগ্রাহ্যতায়, ইহাতেও বদ্ধ জীব স্বীকার না করে, শুনো রামকৃষ্ণ লীলা নিস্তারের তরে। পুথিকার বলছেন যে তার যেন পুরাকালে খুব সেবা করতে গেলে শরীরের প্রয়োজন, শক্তপোক্ত শরীরের প্রয়োজন হয়, আমাদের তো শরীর খারাপ হয়ে গেছে সবার, তাই ঠাকুর খুব সহজ করে দিয়েছেন সেবা। এই সেদিনকে শুনছিলাম একটা নানা ধরনের ডায়ালেক্ট, বলছেন ট্রেন যখন পেশোয়ার থেকে বেরোতো, তখন যারা ওই জিনিসপত্র বিক্রি করতেন তারা এরকমভাবে বলতেন, গোস্ত রোটি গোস্ত রোটি গোস্ত রোটি। তারপরে বিভিন্ন জায়গায় হতে হতে বর্ধমানে যখন ট্রেন ঢুকলো তখন বলতে থাকলো, চাই মুড়ি মুড়ি চাই, বলছে এখানকার গোস্ত রুটি আর এখানকার চাই মুড়ি মুড়ি চাই, ফাঁকা ফিনফিনে আওয়াজ। ঠিক সেই রকম ওই পুরাকালে শক্তপোক্ত চেহারা ছিল, মানুষ সেবা করতেন। ইদানিং গুরুদের সেবা করার জন্য কিচ্ছু প্রয়োজনে, খুব সামান্য জিনিসেই হয়ে যায়। ঠাকুরের সেবা করার জন্য বলছেন যদি একটা তামাক সাজার পরে একটা বকুল পাতা ভাঁজ করে সেই তামাকের ওই ওই হুঁকোটার ওই ফুটোটার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে খেতে সুবিধা হয়। যেরকম অনেকে সিগার খান, একটা ছোট্ট ফিল্টার লাগানো থাকে, ঠিক সেই রকম ফোঁটে, তাহলে গরমটা লাগে না।
আমি দেখেছি বেলুড় মঠের সাধুরা যারা ঠাকুর ঘরে আছেন, ঠাকুরের সেবা করেন, পূজ্যপাদ সুকুমার মহারাজের কথা তো আমার বিশেষ করে মনে পড়ে, এখন যারা আছেন তাদের সেবাও খুব সুন্দর, কিন্তু পূজ্যপাদ সুকুমার মহারাজের কথা আমার ভীষণ রকম মনে পড়ে। আমরা তামাক সাজদুম মহারাজ হাতে অনুভব শেখালেন, কতটা জল বলছেন, কতটা জল আমি জানি না, কারণ হুঁকোটা তো ওই মুখ জলটা ফেলে দিয়ে এমনি করে কলের সামনে ধরতে হবে, কতটা জল যাবে তো আমরা বুঝতে পারছি। উনি বলছেন এই রকম বুঝলি, এই রকম হাতে দিয়ে অনুভব করতে বলা হচ্ছে, একেবারে ওই রকম হলে তাহলে জলটা একেবারে ফিল্টারের মতো কাজ করবে, টানলে হুঁকো টানলে মুখ দিয়ে করবে না। একদিন বলছেন ওই যে তামাক ধরানো হয়নি, কি করে বুঝলেন, বলছেন দেখ ওই হুঁকোর তলা দিয়ে ধোঁয়াটা বেরোতে থাকবে। আমরা সেই নানা রকমের হাওয়া টাওয়া করতাম, তাতেও যখন হতো না তখন পাখা চালিয়ে দিতাম, এই হাতটা এমনি করে সোজা করে উঁচু করে ধরে থাকতাম, আর ভাবতাম টিকে, আর প্রার্থনা করতাম হে টিকে তুমি ধরে যাও, গনগনে আগুন জ্বলো, কারণ ওই ধোঁয়া যদি তলা দিয়ে গুলিটার তলা দিয়ে যদি না বেরোয় তাহলে সুকুমার মার্জের কাছে খুব বকুনি খেতে হবে। কি একটা ভাব নিয়ে কি সুন্দর করে পুজো করতেন, যখন ঠাকুরকে মুখ ধোয়াতেন দেখানো মতো সত্যি সত্যি কোনো মানুষকে মুখ ধোয়াচ্ছেন, ঠাকুরের সামনে একটা ডাবর পাতা হয়েছে আর উনি উপর থেকে এরকম জল দিচ্ছেন, ঠাকুরের হাত যেখানে আছে সেইখান থেকে জলটা ঢালছেন, সোজা গিয়ে এই ডাবরে পড়ছে, দেখে মনে হচ্ছে সেই জল পড়ছে আর মাঝে মাঝে থামছেন, অ্যাজ ইফ যেন ঠাকুর একটু করে মুখ ধুচ্ছেন আবার হাত পাচ্ছেন, আবার জল দেওয়া হচ্ছে ঠাকুর যেন একটু করে মুখ ধুচ্ছেন, সবটাই কল্পনা জানেন তো, সবটাই কল্পনা, কিন্তু এই কল্পনা করতে করতে আমাদের আসলের অনুভূতি হয়। পূজ্যপাদ পুতেশানন্দজি মহারাজকে দেখতাম, একথা আমি অনেকবারই বলেছি, ঠাকুরকে যখন তিনি অর্ঘ্য দিতে যেতেন মনে হতো তিনি খুব সাবধানে দিচ্ছেন, একটু খোঁচাখুচি হলে ঠাকুরের ভাব সমাধি ভেঙে যাবে, তারপর অর্ঘ্য দিয়ে সে খানিকটা পিছিয়ে যেখানটা এখন টেবিলটা আছে ওইখানে তিনি দাঁড়াতেন, হাত জোর করে চোখ খুলে দাঁড়িয়ে আছেন, মাস্টারমশাইয়ের সামনে যেরকম ছাত্ররা হাত জোর করে দাঁড়িয়ে থাকেন মাস্টারমশাই বলেন আর গভীর মনোযোগ নিয়ে ছাত্র শুনে, ঠিক সেই রকম তাকে দেখলে মনে হতো ঠাকুর কিছু বলছেন এবং তিনি যেন সেটা শুনছেন, চোখ খুলে ঠাকুরের দিকে তাকিয়ে তার প্রার্থনা। এই ছবিগুলো বারবার বারবার ভাসতে আসে, আমাদের দেখার দৃষ্টিভঙ্গিগুলো বদলে যায়। প্রভু মহারাজের ঘটনা আছে, মায়ের মন্দিরে গেছেন, মহারাজ চোখে ভালো দেখতে পেতেন না, চোখের একটা কর্নার দিয়ে খুব ভালো দেখতে পেতেন, সেই রকম মুখটাকে কাত করে মার দিকে তাকিয়ে আছেন, বিড়বিড় করে কিছু বলছেন, হাতটা জোড়া করেছেন, তিনি আবার প্রণাম করে একটু এগিয়ে যেতে আবার কি মনে হলো যেন তিনি ফিরে এসেছেন। যারা দর্শন করেছেন তারা বলতেন তাদের মনে হতো যেন মায়ের ছেলে কথা হচ্ছে, কথা যেন কিছুতেই শেষ হচ্ছে না। আত্মস্থানন্দজিকে দেখেছি শেষবার যেবার মায়ের জন্মতিথিতে তিনি ছিলেন, মাকে তিনি প্রণাম করতে এসছেন সন্ধ্যেবেলায়, মাকে তাড়াতাড়ি করে কাপড় ছাড়িয়ে ফ্রেশ কাপড় পরানো হচ্ছিল, সেটা কোনো রকমে পরিয়ে একটা জায়গায় বসানো হলো, মা এলেন আর মহারাজকে বলা আছে মহারাজ চলুন, মহারাজ একই দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে ওই স্টেপ ওয়াকিং করে চলেছেন, এক জায়গায় দাঁড়িয়ে হাঁটছেন আর পিছনে গান হচ্ছে, মাকে দেখবো বলে ভাবো না কেউ করো না, সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার, আর মহারাজ হাত তুলে তুলে সেই গান গাইছেন, মনে হচ্ছে মগ্ন শিশু, মাকে যেন গান শুনিয়ে আনন্দ পাচ্ছি। যে এদের এইগুলো দেখলে কি হয়, আমাদেরও দেখার দৃষ্টিটা বদলে যায়, জীবনটা কিন্তু অন্যভাবে কিছুতেই বদলায়নি, এদের দেখলে দেখার দৃষ্টিটা বদলে যায়। পূজনীয় বিমলাত্মানন্দজি মহারাজকে আমরা দেখতাম, উনি আমাদের আচার্য ছিলেন জয়নিং এর সময়, অফিসের কাজ ছাড়া তিনটি কাজ করতে আমরা সব সময় দেখতাম, এই কাজের বাইরে কখনো দেখিনি, একটা হচ্ছে পড়া আরেকটা হচ্ছে লেখা আর নাহলে জব করা, আজকে তিনি গুরু হয়েছেন আমরা দেখছি, কিন্তু এই তিনটি কাজ আমরা সব সময় দেখেছি, আমরা যেমন আড্ডা মারি আমরা যেমন গল্প করি এরকমটি কখনো দেখিনি। যখন মিশন অফিসে গেছি উনি ল সেকশনে ছিলেন, মন প্রাণ দিয়ে কিছু না কিছু কাজ ওনার যে কাজ সেটি করে যাচ্ছেন, কোনো দিকে তার তাকানোর সময় নেই, আর যখন তিনি ঘরে ফিরে আসতেন তখন তার তিনটি কাজ, এক পড়া নাহলে কিছু লিখছেন আর নাহলে গিয়ে দেখবো। একদিন মনে আছে খুব অসুস্থ হয়ে পড়েছেন মহারাজ, সোজা হয়ে বসে জব করতে পারছেন না, কিন্তু সন্ধ্যেবেলা জব করার কথা, তাই হুইল ইজি চেয়ারে শুয়ে পড়েছেন হাফ প্লেড অবস্থায়, মাথার নিচে বালিশ দিয়ে হাতটাকে জোর করে তুলে মালা হাতে নিয়ে জব করছেন, কোনো অবস্থাতে তিনি তার থেকে সরে যাচ্ছেন না। এই ছবিগুলো টুকরো 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 ছবি, ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়
সেটার ছবি আমাদের কাছে প্রকাশ করে দেয়। আরেকজনের কথা আজকে আমরা বলব, বিভিন্ন অনেকের কথা বলতে পারবো, এই দ্বিতীয় জনের কথা। ঠাকুর পুথিকার লিখছেন, জীবের শিক্ষার হেতু শ্রীপ্রভুর কাছে সকল ভাবের লোক বিধি মত আছে, হাজরা প্রতাপ চন্দ্র মহাভাগ্যবান, যেখানে সশরীরে প্রভু ভগবান মূর্তিমান অধিষ্ঠান রহে দিবারাতি, নিরন্তর সেইখানে করেন ও বসতি, হাজরা জাতিতে চাষা বুদ্ধি বড় আন, নিজে জানে আপনারে অধিক সেয়ান, প্রভুর নিকটে তেহ থাকে নিরন্তর, সেই হেতু দশ জনে করে সমাদর, আপনারে গুণমান বিচারিয়া মনে, নানা লোকে নানা আজ্ঞা করে অভিমানে, ভূপতির হালে বাস খায়ে মাগে থাকে, ভক্তিভক্ত ভাব মোটে অন্তরে না দেখে, দিন দিন আত্মসেবা সুখ বৃত্তি পায়, তামাক খাইবে নিজে অপরে সাজায়, তাহার মনের ভাব বুঝিয়া অন্তরে, একদিন রঙ্গ প্রিয় নিজ শ্রীমন্দিরে। পুথিকার বলছেন প্রতাপচন্দ্র হাজরা তার কাছে থাকতেন, হাজরা মশাই ঠাকুরের বাইরের বারান্দার একটি কর্নারে থাকতেন, ঠাকুরের দেশওয়ালি ভাই, ঠাকুরের কাছাকাছি। 1900 সালে তার শরীর চলে যায়, নরেন্দ্রের সাথে তার খুব ভাব ছিল। ঠাকুর তাই বলতেন, নরেন্দ্র হলো হাজরা হলো নরেন্দ্রের ফেরেন্ড, ঠাকুর এটা বলতেন। অদ্বৈত বেদান্ত তিনি নিরাকার সাধন করতেন একটি নরেন্দ্রের মনে হয়েছিল, এবং সেই কারণে নরেন্দ্রের তখন শ্রীরামকৃষ্ণের চেয়েও হাজরাকে খুব ভালো লাগতো। তিনি তখনও ঠাকুর ঘরে যান, ঠাকুর যেহেতু কালী ঘরে যান, মা মা করেন, নাচেন, কাঁদেন, এইসব তখন নরেন্দ্রের ভালো লাগতো না। নরেন্দ্র সেই তার কাছে গিয়ে বসতেন এবং সেইখানে গিয়ে তারা নিরাকার সাধন নিয়ে আলোচনা করতেন। ঠাকুর অন্যদের কাছে পরিচয় দিতেন, তিনি নরেন্দ্র ফেরেন্ড। তিনি একটা সময় হাজরা তার স্ত্রী পুত্র কন্যা এবং বিধবা মাকে ফেলে চলে এসেছিলেন। তার মনে হয়েছিল দক্ষিণেশ্বরে থাকলে শ্রীরামকৃষ্ণের কাছে অনেক লোক যাতায়াত করে, তাদের কাছ থেকে তিনি কিছু অর্থ সংগ্রহ করতে পারবেন। দেশে তার কিছু ঋণ ছিল, সেই ঋণ শোধ করার জন্য এখানে তিনি থাকতেন। যেহেতু ঠাকুরের কাছে অনেকে থাকতে আসতেন যেতেন বড় বড় মানুষরা, সেই হেতু ঠাকুরের ঘর থেকে বেরিয়ে অনেকেই হাজরার সঙ্গে কথা বলতেন। হাজরা নিজেকে একটা ভীষণ কেউ কেটা মনে করে, যেটা খুব স্বাভাবিক একটা ফেনোমেনন। আমরা যারা বড়দের কাছে থাকি আমরাও নিজেদের খুব বড় মনে করে থাকি। আমরা বুঝতে পারি না যে ওই আগুনের কাছে আছি বলে আমাকে এত উজ্জ্বল দেখাচ্ছে। আগুনটা নিভে গেলে আমার ভেতরে যদি উজ্জ্বলতার আগুন না জ্বালাতে পারি আমাকে অন্ধকার বলেই বোধ হবে। এটা আমরা অনেক 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 সময় ভুলে যাই, এটা একদম আমাদের মনে থাকে না। তাই সেই রকম তারও রকম মনে হয়েছিল। বলছেন দিন দিন আত্মসেবা সুখ বৃদ্ধি পায়। ঠাকুরকে সবাই ভালোবাসতেন, তার সেবা করতেন, সেই কারণে অনেকেই তার সেবা করতে রাজি হতেন। হাজরার মনে হলো তিনি বা কম কিসে, তাই কি করে তার সেবা হবে, কি করে তাকে লোকে সেবা করবে, এই চিন্তাতে তিনি মত্ত হয়ে থাকতেন। তার মনের ভাব বুঝতে পেরে ঠাকুর একদিন তাকে ডেকে পাঠালেন। এটা দিয়ে আমরা শেষ করব। রঙ্গের কারণে রামকৃষ্ণ দেবরায় তামাক সাজিতে আজ্ঞা করিলেন, তাই করজোরে কহে চাষা দিন তার ভানে, তামাক সাজিতে আজ্ঞা হইল অধমে, এয়ং পরশ করি শক্তি মোর কিবা, যে সকল দ্রব্যে হবে আপনার সেবা, হাজরা সতর্ক ভাবে থাকে অনুক্ষণ, কেশা যে তামাক প্রভু প্রভুর কারণ, বাহাদুরি আঙ্কা গন্ধ পেয়ে ছুটে, শ্রীমন্দিরে প্রভুদেব তাহার নিকটে, কিবা দোষ কিবে জীবে হীন বুদ্ধিমতী, হাজরার হেন ধারা নিত্য যেবা সাথী, তামাক খাইতে প্রভু পটু নন মোটে নন, দুইবার মাত্র টানা শিশুর মতন, খাইতে পিড়িতে নাই তবে কেন কেনে, ইহার ভিতরে আছে অতি গুড় মানে, কথা কহাইলে প্রভু দেবে পরে কব কথা, এবে শুনো ভক্তদের মিলন ও বারতা। একদিন ঠাকুর ডেকে হাজরা মশাইকে বললেন, তুমি আমার জন্য তামাক সেজে দাও। তিনি তো শুনেছেন অন্যকে দিয়ে তিনি তামাক সাজান, তাই তাকে বললেন যে তুমি আমার জন্য একটু তামাক সেজে দাও। তিনি সঙ্গে সঙ্গে সেই দিন তার মান করে চাষি বলছেন, মেঠ বুদ্ধি বলছেন, ঠাকুরকে বলছেন আমার কি সেই সাধ্য আছে, আমার কি শক্তি আছে, আমি সেই রকম পূর্ণ মানুষ নই, আপনি এত পবিত্র মানুষ, আমি যে তামাক ধরবো
সে কি আপনার সেবায় কাজে লাগবে? আমি তো সেটা ধরতে পারবো না, অর্থাৎ তামাক আমি সাজবো না। অতএব কেউ আর হাজরাকেও তামাক সেজে দিচ্ছে না। এদিকে হাজরার তো ভীষণ রকমের তামাকের নেশা, তিনি সবসময় অপেক্ষা করে থাকেন ঠাকুরের গন্ধ, ঠাকুরের ঘর থেকে তামাকের গন্ধ পেলে তিনি এক ছুট্টে ঘরের মধ্যে ঢুকে দেখতেন কে তাকে তামাক সেজে দিচ্ছেন। অতএব যে তাকে তামাক সেজে দিতেন তাকে দিয়ে তিনি তার তামাকটি সাজাবেন। বলছেন ঠাকুরের ওই রকম মজা, তামাক সেজে এই খেতেন, দুবার ফুঁক দিতেন আর সেটা ধরে থাকতেন। এক ছুট্টে তিনি গিয়ে সে যেতেন এবং ছেলেদের বাঁধটা সুখে সুখে দেখতেন, যাদের তাদের মধ্যে থেকে কে কে তামাক সেজে দিয়েছে তাকে দিয়ে করাবেন। প্রতিবার গিয়ে তিনি কাউকে খুঁজে পেতেন না, কারণ ঠাকুর তো জানেন কিভাবে মজা করতে হয়, তিনি তাদের লুকিয়ে ফেলতেন। বলছেন কেন এই জিনিসটা তিনি করতেন? বলছেন এই তিনি এইভাবে করতেন তার কারণ হচ্ছে ঠাকুরের নিজের কথায় যে লীলা পোষ্টাই হয়। এই যে আমাদের লীলা চলতে থাকে, দেখবেন একটা নাটক যখন চলে সিরিয়াস লোনের সঙ্গে কিছু কমিক চরিত্র থাকে, তারা মজা করে জিনিসটাকে ই করে। আপনারা যখন রান্না করেন দেখবেন যে যখন জিনিসটা বেশি কাই কাই হয়ে যাচ্ছে তখন আপনারা একটু জল ঢেলে দিয়ে তারপরে আবার জিনিসটাকে আবার নাড়াচাড়া করে দেন, যাতে এই যে মশলাগুলো যে খাবারটি রান্না করছেন সেই সবজি বা সেই মাছ বা মানুষের ভেতরে সেটা যেন গভীরে প্রবেশ করেন। ঠাকুর এইভাবে তার সঙ্গে লীলা করতেন এবং এই লীলা করতে করতে তিনি তাকে এই বোঝাতে চাইতেন যে এই জীবনে এই শ্রীরামকৃষ্ণ হলেন সব এবং তাকে ধরে থাকলেই হবে। আমরা যত নিজেদের বিরাট মনে করব তার কাছে এসে তত আমরা সেই অহমিকার যে কেজটা তার ভেতরে মধ্যে ঢুকে যাব, এটা হচ্ছে কথা। এবং এই যত এটার ভেতরে ঢুকে যাব তত আমরা বদ্ধ হতে থাকবো, একটু আমরা বেরোতে পারবো না, আমরা আমাদের জায়গার মধ্যেই আটকা পড়ে থাকবো, তার থেকে সামান্যতম বেরিয়ে আসার সুযোগ আমাদের হবে না। এবারে প্রশ্ন, ঠাকুর কেন তামাক খেতেন? বলছেন এতে অনেক কথা বলা আছে। ঠাকুর মাত্র দু একবার তামাক খেয়ে মানে দু একটা টান দিয়েই হয়ে যেত। আসলে যে মনটা সমাধিতে নিত্যমগ্ন হতে চাইছে সেই মনটাকে টেনে জাগতিক বিষয়ের মধ্যে আনার চেষ্টা করতেন। আপনারা যদি পারেন কখনো দেখবেন রাজা মহারাজের জন্মতিথির দিনে রাজা মহারাজের দোতলায় উঠতে দেওয়া হয়, সেখানে একটি ছবি আছে, সিঁড়ি দিয়ে উঠেই যে প্রথম যে ছবিটা আপনারা দেখতে পাবেন, আরাম কেদারার উপর বসে আছে এটি ভুবনেশ্বর মঠে, আর তার মুখের কাছে তামাকটি রাখা আছে। রাজা মহারাজ ওই রকম সূর্যি মহারাজকে দিয়ে তামাক সাজাতেন আর একটা দুটো টান দেওয়ার পরে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যেতেন, সেই তামাক পুড়ে পুড়ে শেষ হয়ে যেত, আবার সূর্যি মহারাজ সেই তামাক বদল করে নতুন তামাক দিতেন, কিন্তু তিনি সেই গভীর সমাধিতে সব সময় মগ্ন হয়ে থাকতেন। এখনো মহারাজকে ওই রকম তামাক দেওয়া হয়, নানা রকম জিনিসপত্র দেওয়া হয়, ওই জ্বালিয়ে দিয়ে আমরা অ্যাস্ট্রের ওপর সব সিগারেট সিগারগুলো রেখে দিতাম, অ্যাজিপ যেন মহারাজ সেটি গ্রহণ করছেন। ওই এই যে জগতের প্রতি তার এই টান, এই প্রত্যেকের তাই। ঠাকুর মায়ের ক্ষেত্রে আমরা দেখেছি তুরিয়ানন্দজির কথাই আছে, সরলাদিকে বলছেন মায়ের কাছে যাচ্ছ, মায়ের কাছে যাচ্ছ, যে মন আমরা এতটুকু হৃদয় অব্দি আনতে পারি না সেই মন মা রাধি রাধি করে কণ্ঠেতে নামিয়ে রেখেছেন, যে মন সবসময় গভীর ভাব সমাধিতে মগ্ন হতে চায়, এই জাগতিক চিন্তা দিয়ে জগতের কল্যাণের জন্য সেই মনকে রেখে দেওয়া হয়েছে। ঠাকুরও তেমনি তাদের এই যে তামাক সেবন এই সমস্ত কিছু মনটাকে নামিয়ে রাখা। ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা একটা গল্প শুনেছিলাম, মহাপুরুষ মহারাজ একেবারেই চাইতেন না যে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ মাছ ধরতে যান। রাজা মহারাজের সব অদ্ভুত অদ্ভুত শখ ছিল, রাজা মহারাজ তাস খেলতেন, রাজা মহারাজ দাবা খেলতেন, রাজা মহারাজ মাছ ধরতেন। এখন যেখানে আরোগ্য ভবন আগে সেখানে একটা বড় পুকুর ছিল, ওখানকার গাছগুলো দেখলে এখনো সেই সাক্ষী দেয়, পুকুরের ধারে যেরকম গাছ হয় একটু বেঁকা বেঁকা, ওই সাইডগুলো দেখে আপনারা বুঝতে পারবেন, সেটা বুঝিয়ে সেখানে এখন আরোগ্য ভবন হয়েছে। রাজা মহারাজ ওইখানে এই ছিপ ধরে মাছ ধরতেন, দোতলার ঘরে মহাপুরুষ মহারাজ থাকতেন, তখন ওই বারান্দাটা তৈরি হয়নি, দোতলার ঘরে জানলা দিয়ে স্বামী শিবানন্দজি ব্রহ্মানন্দজির সমস্ত চলন টলন লক্ষ্য করতেন,
খুব সম্ভবত এটা 1918 সালের ঘটনা। মহাপুরুষ মহারাজ তখন বেলুড় মঠের ম্যানেজার বাবুরাম মহারাজের বদলে, বাবুরাম মহারাজের শরীর বোধহয় ততদিন চলে গেছে। তিনি একদিন রাজা মহারাজ নাকি সব তার ইচি বর্ষি সব দিয়ে ছেলেদের আগে পাঠিয়ে দিয়েছিলেন। ভূতেশাঙ্গি তার স্মৃতি থেকে বলছেন, রাজা মহারাজ হেঁটে যাচ্ছেন সেই পুকুরে মাছ ধরতে, আর হাত দুটো নিয়ে এমনি 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 করে দোলাতে দোলাতে যাচ্ছেন, যাতে মহাপুরুষ মহারাজ দূর থেকে ওপর থেকে যাতে বুঝতে পারেন যে তিনি মাছ ধরতে যাচ্ছেন না। তারই মাছ ধরার একটাই উদ্দেশ্য ছিল, আর কোনো উদ্দেশ্য নয়, যে মনটা ভগবানে লীন হয়ে যেতে চাইছে এই মাছ ধরবার, এইটা মাছ ধরাটা শুধুমাত্র ছল, যাতে মনটাকে এই সাধারণ ভূমিতে নামিয়ে আনতে পারে, জগতের সেবায় জগতের মঙ্গলের জন্য কাজ করতে পারে। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা, আমাদের যে মনটা উঠছে না, আমাদের যেন ঈশ্বর ঈশ্বর করে সেই মনটা যেন একটু একটু করে উঠাতে পারি, যাতে আমরা এই জগৎ কল্যাণের কাজ করতে পারি, একই সঙ্গে ঈশ্বর ভাবনায় বুঁদ হয়ে থাকতে পারি। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।